আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হলো জুন মাসের 19 তারিখ 2024 সাল, রোজ বুধবার। বাইরে ভাই 1 লাখের টাকার রেটটা অনেক অনেক বেড়ে গেছে বন্ধুরা। গতকালকে থেকে আজকে কুয়েতের একদিনের ব্যবধানে প্রায় 4 থেকে 5 টাকার মতো করে বেড়ে গেছে। এমনিভাবে বিশ্বের আরব বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটটাও কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী হয়েছে বন্ধুরা। প্রতিদিন এই টাকার রেটটা কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মনে রাখবেন, টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট। আজকে যদি কুয়েত থেকে আপনারা এক দিনার বাংলাদেশে পাঠান, তাহলে 386 টাকার মতো করে পেয়ে যাবেন, যেখানে গতকালকে 382 টাকার উপরে ছিল, আজকে আবার 1 লাখে 386 টাকার ভিতরে উঠে এসেছে। যেমন আলমুল্লা এক্সচেঞ্জ, আল মুজাইনি, জয় লুকাস, আলনাদা, এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে 385.98 টাকা, 2 পয়সা কম 386 টাকা। আবার অন্যান্য এক্সচেঞ্জও আপনার 380 টাকা থেকে শুরু করে 386 টাকার ভিতরে পেয়ে যাবেন। আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে 25.10 টাকা, তো মালয়েশিয়ান NBL মানি ট্রান্সফারে 25.05 টাকা, রিয়াআমি এক্সচেঞ্জের সেম রেটটা পেয়ে যাবেন। মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে 25 টাকা, অগ্রণী রেমিটেন্স হাউজে দিচ্ছে 25.10 টাকা। আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে 32 টাকার ভিতরে পেয়ে যাবেন। যেমন টিকমু থেকে বিকাশে যদি পাঠান 1 রিয়াল, তাহলে 31.32 টাকা, ফাওরি থেকে 31.20 টাকা, মোবাইল ইপে এবং ইউআরপে থেকে বিকাশে পাঠালে 30.67 টাকা, বিনিয়ালা থেকে 31.91 টাকা, আলিনমাপে থেকে 31.08 টাকার মতো করে পাবেন। এমনি ভাই বন্ধুরা, আজকে মার্কিন US $1 $119.30, তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে 118.76, ব্যাংকে পাঠালে 119.31, রিয়া মানি ট্রান্সফারে 117.70 টাকার মতো করে পাবেন। আজকে সিঙ্গাপুরে $1.88, ইউরোপীয় 1 ইউরোতে 129 টাকা, ইন্ডিয়ান 1 রুপিতে 1.42 টাকা, ব্রিটেনের 1 পাউন্ড 151.88, ইতালিয়ান 1 ইউরোতে 127.89, কানাডিয়ান $1.86.50। অপরদিকে বন্ধুরা, আজকে বাহরাইনের একদিনে 313.77, বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে 313.97, NEC এক্সচেঞ্জে 313.60, লুলু মানি ট্রান্সফারে 313.44 মতো করে পেয়ে যাবেন। আজকে কাতারের 1 রিয়ালে 32.55, যেমন আলদার এক্সচেঞ্জে 32.46, আল জাজিরা এক্সচেঞ্জে 32.38, আল মিরকাব এক্সচেঞ্জে 32.45, ন্যাশনাল এক্সচেঞ্জে 32.49, হাবিব কাতার এক্সচেঞ্জে 32.55 মতো করে পাবেন। আজকে নিউজিল্যান্ডের $1 $72.64, সুইজারল্যান্ডের 1 ফ্রেন্স 132.50, জর্দানের 1 দিনে 167.90, রোমানিয়ার 1 লেভে 25.70, জাপানের 1 ইনে 2.76। আজকে ওমানের 1 রিয়ালে 308.05, ওমানের গালফ এক্সচেঞ্জে 308.05, তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে 306 টাকা থেকে শুরু করে 308 টাকার ভিতরে পেয়ে যাবেন। আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের 1 দিরহামে 32.23, দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন GCC এক্সচেঞ্জে 32.23, অন্যান্য এক্সচেঞ্জে আপনারা 32 টাকার উপরে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে টাকার রেটের সর্বশেষ আপডেট।